प्रिय शिक्षार्थी, अवशेषे तुम्हारे एसएससी परीक्षा बंद घोषणा करा हलो। आज के माननीय शिक्षामंत्री घोषणा दिए एसएससी परीक्षा सरसरि नेওয়া হবে না। তার পরিবর্তে তোমাদের জেএসসি এবং এসএসসি রেজাল্টের ভিত্তিতে তোমাদের এসএসসি রেজাল্ট মূল্যায়ন করা হবে আর তোমাদের ফলাফল ঘোষণা করা হবে ডিসেম্বরে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাউকে ফেল করানো হবে না, সবাইকে পাস করিয়ে দেওয়া হবে। তবে কে কি রকম রেজাল্ট করবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে জেএসসি এবং এসএসসি রেজাল্টের ভিত্তিতে। যারা পুরনো স্টুডেন্ট অর্থাৎ গত বছর ফেল করেছে এবং যারা নতুন স্টুডেন্ট সবাইকে পাস ঘোষণা করা হবে। তোমরা কিন্তু জানো না কিভাবে জেএসসি এবং এসএসসি রেজাল্ট সমন্বয় করে তোমাদের এসএসসি রেজাল্ট দেওয়া হবে। পরের ভিডিওতে এ ব্যাপারে বিস্তারিত দেওয়া থাকবে। চলো দেখে আসি তোমাদের এই পরীক্ষা বন্ধের ব্যাপারে শিক্ষামন্ত্রী ঘোষণা। যারা এসএসসি পরীক্ষার্থী তারা প্রত্যেকই দুটি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে, জেএসসি এবং এসএসসি। সেই দুটি পরীক্ষায় তাদের যে ফলাফল সেটির গড় অনুযায়ী আমরা এই এইচএসসি তে তাদের ফলাফল নির্ধারণ করবার কথা আমরা সিদ্ধান্ত নিয়েছি। কম্প্রিহেনসিভ ওয়েতে বিষয়গুলোকে কিভাবে তার এসএসসি যেটা রেজাল্ট হতো তার সাথে কিভাবে সমন্বয় করা যায়, যদি আগের যে বিগত যে রেজাল্ট গুলো বা ক্লাসের যে রেজাল্ট গুলো সেগুলো যদি তার মার্কশিটে কোনোভাবে সন্নিবেশিত না করা হয় তখন সমস্যা দেখা দিবে। যারা বিদেশে পড়াশোনা করতে যাবে তাদের জন্য হয়তো একটা সমস্যা হবে, কারণ স্পেসিফিক সাবজেক্টে 12 ইয়ার্স অফ স্কুলিং কমপ্লিট করার পরে সে শতকরা কত নম্বর পেল এই বিষয়গুলো কিন্তু বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে বিবেচনা করা হয়। তোমাদের এইচএসসি পরীক্ষা যে বন্ধ ঘোষণা করা হয়েছে এই ব্যাপারে টিভি চ্যানেলে প্রচারিত যে সংবাদ সেগুলো দেখে আসি। ডিয়ার স্টুডেন্টস, পরের ভিডিওতে থাকছে কিভাবে জেএসসি এবং এসএসসি রেজাল্ট হিসাব করে তোমাদের রেজাল্ট দেওয়া হবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকো। ধন্যবাদ।